Assalamualaikum guys, welcome to our Dhaka Fish Lover channel. তো আজকে আমরা এসেছি ভাগ্যকুল, এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা আর কি। তো আজকে ভাগ্যকুল পয়েন্টে আমরা মাছ ধরব। তো যে আমাদের সাথে রয়েছে শাওন ভাই, এই শাওন ভাইয়ের মাধ্যমে আমরা এখানে আসছি। তো আজকে এখানে আমরা সারাদিন মাছ ধরার ট্রাই করব। তো সবাই দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট হয়। তো আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট পয়েন্টে। তো এই ভাগ্যকুল পয়েন্টটা খুব বেস্ট পয়েন্ট বড় বড় মাছ ধরার। তো আমরা প্রায় নতুন পানিতে এখানে আসিলাম, ট্রাই করছিলাম, একটা কালিবাউস মাছ ধরেছিলাম। তো আজকে আসি এখানে, মোটামুটি শুনতেছি এখানে মোটামুটি ভালো মাছের মাই চলতেছে আর কি, অনেক মাছের ওয়াশ এখানে দেখা যায়। তো আজকে অনেক শিকারি বসে, যে এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে শিকারি আসে, কারণ এটা একটা পদ্মা নদী, বিশাল বড় বড় সাইজের মাছ এখানে রয়েছে। তো আজকে আমরা এখানে ট্রাই করব, দেখি আল্লাহ আমাদের ভাগে কি রেখেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে বসে গেছি, এই দেখতে পাচ্ছেন আমরা এই পয়েন্টে বসি। তো আমাদের পাশেও শিকারি বসে এখানে। তো আমি মোটামুটি আমার টোপ রেডি করতেছি, আজকে টোপ হিসেবে ডিম রুটি, এই যে চার আর মানে দুই শিকারি সিট মেশিন সেট আপ করতেছে। তো আমরা অনেকক্ষণ বসে আছি একটি মাছের হিটের অপেক্ষায়। এই যে আমাদের মাইনুদ্দিন শিকারিও গভীর অপেক্ষায় কখন তার ছিপ টেনে নিয়ে যায় মাছ। বাট এত সুন্দর একটা পয়েন্টে বসি, মাছের নাড়াচাড়া, মাছের ওয়াশ প্রচুর ওয়াশ দেয়, বাট এখন পর্যন্ত একটা টোপো মাছ নেয় নাই, হিট পায় নাই। আর অনেক শিকারিও যে পারে বসে হাত ছিপ দিয়ে ছোট ছোট নলা মাছ ধরতেছে, কিন্তু বড় বড় মাছের অনেক ওয়াশ আছে কিন্তু টান পাইতেছি না, পানি কতটা পরিষ্কার। আর এটা একটা সুন্দর একটা পয়েন্ট, বেস্ট পয়েন্ট একটা পদ্মা নদীর। তো বাট আমরা আপাতত নিরাশ, কারণ আমরা মোটামুটি ট্রাই করতেছি লেদে। তো প্রায় দুপুর টাইম, এখন পর্যন্ত একটা মাছের হিট পাই নাই। তো এই যে আমাদের মাইনুদ্দিন শিকারি হতাশ হয়ে হাত ছিপ দিয়ে ট্যাংরা মাছ ধরতেছে, ছোট ছোট ট্যাংরা মাছ খায়। খুব সুন্দর একটা পয়েন্টে বসি কিন্তু মাছ টোপ নিতেছে না, মাছের ওয়াশ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের একটা হিট, সারাদিন পর একটা ছোট মাছের হিট পাইছি আমরা। আস্তে করে সুন্দর করে কেচিং দিলাম, সুন্দর করে আস্তে আস্তে সুন্দর মাছ, সারাদিনের কষ্টের মাছ আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা একটা নলা মাছ পেয়েছি প্রায় আধা কেজি। আমরা পুরো নিরাশ ছিলাম, যাক আলহামদুলিল্লাহ যা কপাল আল্লাহ রাখছে তাই আমরা শুকরিয়া করি। তো দেখি আমাদের বাকি আর কোনো মাছ আছে কি না। তো আরও দুই ঘন্টা আমরা বসবো। তো আমরা পুরো নিরাশ ছিলাম, অবশেষে একটা নলা মাছ হিট করেছি। তো ভাগ্যকুলে এসে যেটা বুঝলাম, যারা ভাগ্যকুলে আসতে চান আসতে পারেন, কিন্তু এখানে খারাপ আসার মাইকটা হলো বেশি ইম্পর্টেন্ট আমরা যেটা মনে করি। ওই যে সামনে যে একজন শিকারি, দুজন শিকারি নৌকা দিয়ে মোটামুটি অনেক ভালো মাছ ধরছে, তারা মোটামুটি খারাপ ভাষা খেলতেছে টুন দিয়ে। তো আমরা এখানে মোটামুটি প্রায় আমরা আজকে আসিও দেরি করে, তো এখানে ভারী চার করে বসি, যার কারণে আমরা আজকে উঠি নাই। আজকে আমরা এখানে লেদে ট্রাই করতেছি। তো আজকে আমাদের ভাগ্যে ওরকম বড় মাছ হিট হয় নাই, কিন্তু আমরা এখানে বসে বসে দেখলাম ওইখানে খারাপ আসে মোটামুটি শিকারিরা ভালো মাছ পেয়েছে। তো যারা ভাগ্যকুলে আসতে চান তো আপনারা আসবেন, একটা দুইটা ছিপ লেদে ফেলায় তারপরে খারাপ আসা টুন দিয়ে খেললে মোটামুটি ভালো মাছ পাওয়া যাবে আশা করা যায়।
তো আজকে আমরা লেদে খেলতেছি বড় মাছের আশায়, কিন্তু ভাগ্যে না থাকলে তো আর মাছ হয় না, এই হচ্ছে অবস্থা। কিন্তু মাছের অনেক ওয়াশ, বাঘুকুলে মাছের ওয়াশ দেখে মাথায় পুরো নষ্ট, অনেক ওয়াশ। খুব সুন্দর পয়েন্ট, এই দেখতে পাচ্ছেন একটা পদ্ম নদী, তো এখানে বড় বড় মাছ রয়েছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা হচ্ছে চায়না দুয়ারি আর হচ্ছে আপনার কারেন্ট জাল, প্রচুর আর দাদন প্রচুর পরিমাণে আপনার ছিপ ফালানো যায় না, এটা একটা বড় সমস্যা এই নদীর। কারণ অন্য কোন কোথাও আমি এরকম সমস্যা বেশি দেখি নাই। হ্যাঁ দেখি কারেন্ট জাল চায়না দুয়ারি দেয়, কিন্তু এখানে প্রচুর প্রচুর পরিমাণে এখানে আপনার কারেন্ট জাল দেওয়া। তো যারা এই ভাগ্যকুলে আসতে চান তারা কদমতলি থেকে আসতে পারবেন, আবার গুলিস্তান থেকেও আসতে পারবেন। গুলিস্তান থেকে আরাম অথবা নগর পরিবহন, এই দুইটা বাস আসে ভাগ্যকুল। ভাগ্যকুলে বালাসুর বাজার, সেখানে নামবেন, সেখান থেকে 20 টাকা অটো নেবে একদম ভাগ্যকুল বাজারে। আর এখানে মোটামুটি অনেক মাছ রয়েছে, প্রচুর মাছের ওয়াশ। এবং যারাই আসবেন একটু ছাটার পাশে আপনার ওইখানে খারাপ আশা খেললে মোটামুটি অনেক মাছ হবে, কারণ ছোট নলার সাথে সাথে বড় রুই মাছও খেয়ে ফেলে, কারণ আজকে দেখলাম মোটামুটি। তো এই নিয়ে আমরা এখানে আসলাম দ্বিতীয়বার, তো আমরা পুরো বড় মাছের টার্গেট করে আসি, পুরো লেদে খেলছি। তো লেদে খেলে হচ্ছে হলো কপাল ঠেকা আর কি, টান হতেও পারে না হতে পারে, আজকে এরকম হইলো আর কি। আমরা ছোটো সাইজের একটা নোলা মাছ পেয়েছি, কিন্তু যারা খারাপ আশায় খেলছে তারা মোটামুটি 2-4-5-10 কেজি মাছও মারছে। তো একজন নৌকা দেখছি মোটামুটি সে প্রায় 10-12 কেজি মাছও ধরেছে, তো মোটামুটি এখানে মাইর হচ্ছে আর কি। তো নদীর মাছ তো আর সবসময় খায় না, একদিন খাইলে আরেকদিন খায় না, এই হচ্ছে অবস্থা। এই জন্য আমাদের মাছ ধরার সমাপ্তি। এই যে আমরা ভাগ্যকুলে এসে একটা ছোট নোলা মাছ ধরেছি, তো আমরা ভাগ্যকুলে এসে একটা ছোট নলা মাছ ধরেছি। তো আমরা এখন চলে যাব। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।